আপনাদের সবাইকে আবারও সুস্বাগত। রহস্যময় আমাদের পৃথিবীতে অসংখ্য রহস্যের মধ্যে যে সমস্ত রহস্য আজও পর্যন্ত মানুষকে ভাবিয়ে তুলছে তার মধ্যে মমি রহস্য অন্যতম। মমি আবিষ্কারের পর থেকে যে সমস্ত রহস্য মানুষকে সবচেয়ে বেশি টেনে আনছে তার মধ্যে রয়েছে এই সমস্ত মমির অভিশপ্ততা। এ সমস্ত মমির অভিশপ্ততার পিছনে অশুভ কোনো কিছুর হাত রয়েছে বলেই অনেকে মনে করেন। আজ আমরা আপনাদেরকে জানাবো এরকমই একটি অভিশপ্ত ও রহস্যময় মমির কথা। 1922 সনের কথা। প্রখ্যাত ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার খুঁজে পান বিখ্যাত ফারাও সম্রাট তুতেনখামেনের সমাধি। 3000 খ্রিস্টপূর্বাব্দে মারা যান এই প্রাচীন ইতিহাসের সবচেয়ে আলোচিত ফারাও রাজা তুতেনখামেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র 19 বছর। কয়েক শতাব্দী থেকে তুতেনখামেনকে নিয়ে চালু আছে অনেক গল্প, অনেক উপকথা। 1922 সালে তার সমাধি আবিষ্কারের পরপর থেকে শুরু হয় গবেষণা, খুলতে থাকে অসংখ্য রহস্যজট, কিন্তু এখনও কিন্তু সব রহস্যের সমাধান মেলেনি। দুর্লভ এবং যুগান্তকারী আবিষ্কার তো বটেই, কিন্তু তারপরেও ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। খনন কাজে বিনিয়োগকারী এবং সমগ্র প্রত্ন সম্পদের মালিক লর্ড কার্নভকে মিস্টার কার্টার মিশরে আসতে নিষেধ করেছিলেন, কেননা সেইখানে নাকি ঘটছে নানা রকমের অদ্ভুত ঘটনা। মিস্টার কার্টার লর্ড কার্নভকে জানান তিনি দেখেছেন একটি গোখরো সাপ এসে তার ক্যানারি পাখিকে খেয়ে ফেলেছে। কার্নভ কার্টারের অনুরোধ উপেক্ষা করে মিশরে পৌঁছান। 29 নভেম্বর মিস্টার কার্টার লর্ড কার্নভ সহ অন্যান্যদের উপস্থিতিতে তুতেনখামেনের সমাধি ক্ষেত্রটি প্রথমবারের মতো খোলা হয়। আসুন তাহলে এখন দেখে নেওয়া যাক সেদিন কারা সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে কে কিভাবে মৃত্যুবরণ করেছেন। প্রথমেই যার কথা আসবে তিনি হচ্ছেন লর্ড কার্নভন। মশার কামড়ে ইনফেকশন থেকে তিনি মারা যান। তার মৃত্যু হয়েছিল 1923 সালের 5 এপ্রিল। জর্জ এ গোল্ড 16 মে 1923 সালে ফ্রেঞ্চ নদীতে ডুবে অদ্ভুতভাবে মারা যান। প্রিন্স আলী কামাল ফাহমি স্ত্রীর হাতে গুলিতে নিহত হন 10 জুলাই 1923। আব্রি হার্বার্ট এমপি, তিনি ছিলেন লর্ড কার্নভনের সৎ ভাই, ভুল চিকিৎসায় অন্ধ হয়ে এবং ব্লাড পয়জনিংয়ের শিকার হয়ে মারা যান 1923 সালের 26 তারিখে। উলফ জুয়েল, যিনি ছিলেন দক্ষিণ আমেরিকার ধনকুবের, কার্ল ফ্রেডরিক নামে এক ব্ল্যাকমেলারের গুলিতে নিহত হন 1923 সালের 13 নভেম্বর। স্যার আলচিবার ডগলাস রেইড, প্রখ্যাত রেডিওলজিস্ট, এক রহস্যময় রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান 1924 সালের 15 জানুয়ারি। স্যার লি স্টাক, সুদানের গভর্নর জেনারেল ছিলেন তিনি, কায়রোতে আততায়ীর হাতে নিহত হন 1924 সালের 19 নভেম্বর। বিভিন্ন সময়ে আরো অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন অনেকে। হাওয়ার্ড কার্টারের সহযোগী এসি ম্যাক, লর্ড কার্নভনের আরেক সৎ ভাই মার্ভিন হার্বার্ট, হাওয়ার্ড কার্টারের ব্যক্তিগত দেহরক্ষী ক্যাপ্টেন রিচার্ড প্রমুখ তারাও মৃত্যুবরণ করেন। সমাধি খোলার সময় যে সমস্ত মানুষ উপস্থিত ছিলেন তার মধ্যে একমাত্র স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন হাওয়ার্ড কার্টার। 1939 সনে 2 মার্চ 64 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে হাওয়ার্ড কার্টারের স্বাভাবিক মৃত্যু হয়। এখন কথা হচ্ছে খনন কাজে বিনিয়োগ করার অপরাধে লর্ড কার্নভনের মৃত্যু হল, কিন্তু খনন কাজ যার নেতৃত্বে ঘটল সেই হাওয়ার্ড কার্টার হয়ে গেল বহাল তবিয়তে। এমনকি তুতেনখামেনের সমাধি আবিষ্কারের পরের বছর কার্টার আমেরিকাও ভ্রমণ করে আসলেন। যদিও তুতেনখামেনের সমাধি আবিষ্কারের সময়কার অতি প্রকৃত ঘটনা মিস্টার কার্টারকে ঘিরেই হয়েছে কিংবা মিস্টার কার্টার বর্ণনা করেছেন, যেমন সাপের ক্যানারি পাখি খেয়ে ফেলা, তার ঘরে অতি প্রকৃত কান্নার শব্দ বা সমাধিতে পাওয়া শেয়ালের মতো আজব সমস্ত কিছু এসবই তার দেখা। যুগে যুগে প্রত্ন সম্পদ নিয়ে হানাহানির ইতিহাস কিন্তু কম হয়নি। তার মধ্যে প্রাচীন মিশরের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় একজন রাজার সমাধি, শুধু সমাধি নয় রয়েছে প্রচুর রত্ন সম্পদের ভাণ্ডার, আর একই সাথে রয়েছে প্রাচীন মিশর নিয়ে কিছু মানুষের ধর্মীয় অনুভূতি। আবার এদিকে আধুনিক বিজ্ঞান বলছে এ সমস্ত প্রাচীন সমাধিতে কিছু দুর্লভ ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন, যেগুলো নাকি প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। সুদীর্ঘ বছর ধরে বদ্ধ থাকে সমস্ত ক্ষতিকর জীবাণু মোটেও স্বাভাবিক নয়। সে যে হোক, তুতেনখামেনের মমি এবং তার এত সব অভিশপ্ততার পরও কার্টার কিভাবে বহাল তবিয়তে রয়ে গিয়েছিলেন, কিভাবে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, সে রহস্য কিন্তু আজও পর্যন্ত রহস্য। আজ তবে এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে লাইক করুন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত দিন, আর ফেসবুকে আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।